बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम जनतार रान्नाघर थेके सबाइके जानाच्छि शुभेच्छा। आशा करि सबाई भालो आछेन। आजके जे रेसिपिटी करब सेटा एकटा नास्तार रेसिपि, माने खुबई सहज एबं खूब ताड़ाताड़ी हये जाय, आर एटार मध्ये सबकिछु आछे जा एकटा मानुषेर जन्य जा लागबे सकाल खावार जन्य बा बिकालेर नास्तार जन्य। एटाते आमि पाउरुटी निये निएछि कयेक पिस, निएछि किछुटा 100 ग्राम मतो दूध, दूधटा एकटु घन होते हबे, एटा गरुर दूध। इच्छा करले आपनारा माने डिब्बार दूध तो माने गुड़ा दूधटाओ দিতে পারেন, পানিতে গুলে। আর লাগবে দুইটা ডিম, আর লাগবে ছোট চামচে এক চামচ চিনি, আর লাগবে ভাজার জন্য তেল। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এটাতে আমি প্রথমে ডিম দুইটা দিব। আমি ডিমটা দুইটা ডিম ভেঙে নিলাম, এখানে আমি চিনিটা দিয়ে দেব আর এগুলো খুব ভালো করে ফেটে নিব। এগুলো বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তা খুব তাড়াহুড়া করে খেলেন, এগুলো ভেজে মানে এই আইটেমটা ভেজে খেলে আর কোনো কিছু লাগে না। এটা আমি অনেক সময় কোথাও গেলেও মানে বানিয়ে পটে টিফিন পটে নিয়ে যাই, বক্সে ভরে নিয়ে যাই, কোথাও একটু খিদা লাগলো পরে বসে খেয়ে নিলাম। সকালবেলা যদি তাড়াহুড়া থাকে তাহলে যে ডিম আর দুধ তো থাকে সবার বাসায়, বাস নিয়ে তাড়াতাড়ি করে পাউরুটি ভেজে মানে খেয়ে যেতে পারলেন, আর যদি না খেয়ে যেতে পারেন তাহলে টিফিন পটে করে অফিসে নিয়ে গিয়েও খাওয়া যাবে।
সুন্দর আসছে। খুব সহজ, একটু খুব মানে দ্রুত হয়ে যায়, 5 মিনিটে হয়ে যায় এই নাস্তাটা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আপনাদের তবে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।